আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রোজার মাস এসে গেছে, যারা ডায়েট করেন তারা অনেক সময় ডায়েট নেই রোজার মাসে বিভিন্ন বিভ্রান্তিতে পড়ে যান। কিভাবে রোজার মাসে আপনার ডায়েট শিডিউলটা ঠিক রাখবেন, তাই আপনাদের কথা বিবেচনায় রেখে নন বিদেশি রান্নাঘর থেকে এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা দুইটা ডিম নিয়েছি। আমরা যারা ডায়েট করি তারা সর্বনিম্ন দুইটা ডিম খেতে পারবো, তবে প্রতিদিন দুইটা ডিমের বেশি না খাওয়াই ভালো। এখানে একটা বড় সাইজের শসা নিয়েছি। মাঝারি সাইজের দুটা দেশি টমেটো নিয়েছি। আট থেকে দশটি বরবটি নিয়েছি, যেটা ছোট ছোট করে টুকরা করা হয়েছে। একটি বড় সাইজের গাজর নিয়েছি। আমি এখানে 20-22টা কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামের পরিবর্তে আপনারা যে কি বাদাম বলে ওটাকে, ও হ্যাঁ, ও চীনা বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টা কাঁচামরিচ ছোট টুকরা টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের 3টা দেশীয় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দেওয়া হয়েছে মূলত খাবারের স্বাদ বাড়িয়ে তোলার জন্য। খাবারের রুচি বাড়াতে আমি এখানে কিছুটা ধনে পাতা অ্যাড করেছি। এখানে আমরা একটা নরমাল প্যান ইউজ করেছি, যেটা স্বাস্থ্যসম্মত। আমরা প্যানটিতে 2 চামচ ক্লারিফাইড বাটার দিব। আমরা এখানে যে ক্লারিফাইড বাটারটি ইউজ করেছি, বাটারটি মূলত আমরা জামায়াদুরি ফেসবুক পেজ থেকে ক্রয় করেছি। ভালো করে খেয়াল করে দেখুন, ঘিটি গলে যাওয়ার সাথে সাথে আমরা এখানে 2টি ডিম ছেড়ে দিয়েছি। ডিপটিতে হালকা 1 চিমটি লবণ ছিটিয়ে দিয়েছি। ডিমটা হালকা একটু ভেঙে চুরে দিলাম। ডিমের উপর হালকা ভাবে লেয়ারে লেয়ারে সব সবজিগুলো দিয়ে দিব। মনে রাখবেন, রান্না একটি শিল্প। মনে রাখবেন, রান্নায় যদি 100% মনোযোগ না থাকে তাহলে রান্না কখনো সুন্দর হয় না এবং খাবার মজাও হয় না। তাই 100% মনোযোগ দিয়ে রান্না করুন। এবার এটাতে লবণ দিয়ে ভালো করে লাড়ু চাড়ব। সবগুলো সবজি দেয়া হয়ে গেলে ভালো করে লাড়ু চাড়ব।
মরিচের গুঁড়া দিব। এবার বাদামগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট নাড়বেন চাড়বেন, খেয়াল রাখবেন নিচে যেন পানি না থাকে, সবজির লুকটা যেন ড্রাই হয়। ডিশটি এমন ভাবে পরিবেশন করুন যেন মনে হয় আপনি রাজকীয় খাবার খাচ্ছেন। রোজার দিনে প্রত্যেকেরই 10-12 কেজি ওয়েট বেড়ে যায়। তো যার 72 কেজি তার 60 কেজিতে রাখতে হবে, যার 82 কেজি তার 70 কেজিতে রাখতে হবে। আর এই মেনটেন্স একমাত্র করা সম্ভব ডায়েটের মাধ্যমে। তো রোজার মাসে আপনার ইফতারিতে অনেক লোভনীয় তৈলাক্ত খাবার থাকবে, তবে আপনি শুধুমাত্র এই ডিশটি খাবেন যা আপনার সাথে থাকা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট রেসিপি। তো ভিউয়ার্স, আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।